আজকে আমরা জানব লেটার কাকে বলে, কয় প্রকার ও কি কি। সঙ্গে জানব ভাওয়েল এবং কনসোনেন্ট কাকে বলে। তো চলো শুরু করি। লেটার কাকে বলে? প্রত্যেক ভাষারই কতগুলি মৌলিক চিহ্ন বা সংকেত রয়েছে, তেমনি ইংরেজি ভাষারও কতগুলি সাংকেতিক চিহ্ন রয়েছে। এসব সাংকেতিক চিহ্নকে এক একটি লেটার বা বর্ণ বা অক্ষর বলা হয়। ইংরেজি ভাষায় 26টি বর্ণ রয়েছে, যেমন এ, বি, সি, ডি ইত্যাদি। লেটার কত প্রকার ও কি কি? লেটার মূলত দুই প্রকারের হয়ে থাকে, ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, স্মল লেটার ছোট হাতের অক্ষর। ইংরেজি ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ আছে, এদের সমষ্টিকে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। এই লেটারগুলি বা এই অ্যালফাবেটগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে, ভাওয়েল যাকে বলা হয় স্বরবর্ণ এবং কনসোনেন্ট যাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল কি বা কাকে বলা হয়? ইংরেজি বর্ণমালার 26টি বর্ণের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টিকে ভাওয়েল বা স্বরবর্ণ বলা হয়। কনসোনেন্ট কি বা কাকে বলা হয়? ইংরেজি বর্ণমালার 26টি বর্ণের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টিকে বাদ দিয়ে বাকি 21টিকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলা হয়।